ট্রেজারগঞ্জ থেকে 4 বছর পর ভবঘুরে ফিরল দক্ষিণ দিনাজপুরের বাড়িতে। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 4 বছর পর বকখালি থেকে দক্ষিণ দিনাজপুরের বাড়িতে ফিরল এক ভবঘুরে। মানসিক সমস্যার কারণে হঠাৎই একদিন বাড়ি থেকে বেরিয়ে আসা, আর ফেরা হয়নি। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে বকখালিতে চলে আসেন 30 বছরের যুবক সামন্ত পাহান। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোনো রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। দীর্ঘ 2.5 বছর ধরে বকখালির বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করত সে। এলাকার মানুষজন তার ঠিকানা জানার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। বকখালির জঙ্গল লাগোয়া এলাকায় থাকত সে। এই ঘটনা বনকর্মীদের নজরে আসে। এরপরই বনদপ্তরের কর্মীরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বাড়ি ফিরল 30 বছরের যুবক সামন্ত পাহান। দিন দশেক আগে বকখালি বনদপ্তরের কর্মীরা চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার মেম্বার অভিদাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই শুরু হয় সামন্তের ঠিকানা খোঁজার কাজ। চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার অভিদাস ওই ভবঘুরের সঙ্গে কথা বলে তার নাম এবং ঠিকানা জানার চেষ্টা করেন। দাদা, সামন্তকে পেয়েছি 15 ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি সামন্তকে আমরা যখন এখানে প্রথম কাজ করতে আসি তখন থেকেই সামন্তকে দেখছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সামন্ত রাস্তাতেই থাকতো। তো 2 বার সামন্তকে পাওয়া গেল আর কি। এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ওখানকার আধিকারিকরা জঙ্গল থেকে সামন্তকে পায়। পেয়ে যেহেতু আমি এখানে কাজ করছি থানার থেকে জানতে পারে, আমাকে ফোন করে ডাকে, ডেকে আমার হাতে হ্যান্ড ওভার করে 15 তারিখ। 15 তারিখ রাতে আমি সামন্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাই। সামন্তর হাতে একটা ইনফেকশন হয়ে রয়েছে, হয়ে গিয়েছিলো। আমি সেটা কাকদ্বীপে নিয়ে গিয়ে অপারেশন করে নিয়ে আসি। আপাতত সেদিন থেকেই সামন্ত আমার সাথেই আছে। আজকে তো 26 তারিখ, প্রায় 11-12 দিন সামন্তর পরিবারের খোঁজ করে আজকে পরিবারের লোকজন এসছে, সামন্তকে পরিবার হাতে তুলে দিচ্ছে। সামন্তর বাড়ি দক্ষিণ দিনাজপুর হিলি অঞ্চলে। হিলি থানায় যোগাযোগ করে সামন্তর পরিবারের খোঁজ পাওয়া গেছে। সামন্তর মায়ের নাম হচ্ছে লাবণী পাহান। বাড়িতে শুধু ওনার মাই আছেন এবং অত্যন্ত গরিব মানুষ, যার ওনাকে অর্থ জোগাড় করে অনেক কষ্টবিষ্ট করে এখানে আসতে হয়েছে। সামন্ত প্রায় আর 4 বছর ধরে বাড়ির থেকে মিসিং আছে। দীর্ঘ 4 বছর পর লাবণী পাহান তার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যায়। মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো রাস্তা। আমি যখন প্রথম কাজ করি, মানে আমাদের তো 2022 18 ডিসেম্বর 2022 থেকে এই বকখালিতে কাজ করছি, প্রথমেই সামন্তকে প্রথম দিন থেকেই দেখতে পাই। তখন মাথায় চুলে জট টট হয়েছিল, জামাকাপড় তো একদম কী বলবো, জামাকাপড় ছেঁড়া অর্ধনগ্ন একদম। সেখান থেকে মোটামুটি সামন্ত তখন অনেক ভায়োলেন্ট ছিল। দীর্ঘদিন ওকে ওর সাথে আমার কথা বলতে বলতে খাবার দাবার দিতে দিতে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে। তো আপাতত ঠিক আছে। সামন্ত ওর পরিবারের খোঁজ নিজেই বলেছে, ওর মুখ থেকেই ওর পরিবারের, ওর মায়ের খোঁজ, ওর ঠিকানার খোঁজ করে সামন্তকে বাড়ির পরিবারের আমরা খোঁজ করতে পেরেছি। আজকে সামন্ত তার বাড়িতে ফিরে যাচ্ছে। আপনার নামটা? আমার নাম অভিদাস। আমি চন্দন কুমার বণিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই সমস্ত কাজকর্মগুলো চলছে। আচার্য শ্রী রঞ্জিতানন্দ, মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ। আপনি কি নানান সমস্যায় রয়েছেন, যেমন ব্যবসায় বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা অমনোযোগী, প্রেমে ব্যর্থ, বিবাহিত জীবনে সমস্যা বা চাকরির ক্ষেত্রে সমস্যা? যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। যোগাযোগ নাম্বার 9836459511। এই নাম্বারে যোগাযোগ করুন। চেম্বার প্রতি শনিবার কাকদ্বীপে তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসছেন। এছাড়া দমদম, বারাসাত, ব্যারাকপুর, রানাঘাট, মেচেদা এবং প্রতি অমাবস্যায় তারাপীঠে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। কোনো রকমে নামটুকু বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি সামন্ত। এরপরেই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার মেম্বার অভিদাস উদ্যোগ নিয়ে ওই ভবঘুরেকে তার নিজের কাছে রাখেন এবং তার চিকিৎসা করান। 10 দিন ধরে সামন্তের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে তার ঠিকানা জানতে পারেন অভিবাবু। সামন্তের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা এলাকায়।
এরপরই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় হিলি থানার সঙ্গে। অবশেষে পাওয়া যায় সামন্তের পরিবারের খোঁজ। রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত জামালপুর গ্রাম থেকে বছর 30-এর যুবক সামন্ত পাহানের মা লাবণী পাহান ফ্রেজারগঞ্জ এলাকায় সামন্তকে নিতে আসেন। ছেলেকে পেয়ে যথেষ্ট খুশি তিনি। রবিবার দুপুরে চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশনের ফাউন্ডার অভিদাস এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু দাসের সহযোগিতায় এবং অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সামন্তকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। দীর্ঘ 4 বছর পর অবশেষে বকখালি থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকায় নিজের বাড়িতে ফিরল ভবগুড়ের সামন্ত। বকখালি থেকে রবীন দাসের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।